বাল্য বিবাহের দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান অন্যতম, আর সেই বাংলাদেশের সাতক্ষীরা আরো বেশি বাল্য বিবাহ প্রবণ এলাকা। এখানে নিয়মিতই বাল্য বিবাহ হয়ে চলেছে। সরকার, আমরা এবং সবাই এই বাল্য বিবাহ প্রতিরোধে নিয়মিত কাজ করে যাচ্ছি। তবুও আমাদের এখানে শিক্ষার কমতির কারণে এবং না জানা বোঝার কারণে বাল্য বিয়ে হয়ে চলেছে। এই বাল্য বিয়ের ফলে একটি শিশুর মানসিক এবং শারীরিক দুই দিক দিয়েই প্রভাব পড়ে। একটি ছোট পাত্রে আমরা যদি সেই পাত্রের চেয়ে ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি পানি ঢালি, সে পানি কিন্তু ছাপিয়ে পড়বে। ঠিক সেই রকম অপ্রাপ্ত বয়সে যদি কারোর বাল্য বিবাহ দেওয়া হয়, পরিবারের চাপ এবং অন্যান্য সমসাময়িক চাপের কারণে সেই শিশু কিন্তু অসুস্থ বা মানসিক রোগে ভুগতে পারে। এছাড়াও সংসারের চাপ নিতে না পারায় তাদের মানসিক নানা সমস্যা হয়ে থাকে। অপ্রাপ্ত বয়সে গর্ভধারণের ফলে মাতৃমৃত্যুও কিন্তু হয়ে থাকে। সুতরাং মা এবং শিশু উভয়ের একটি মৃত্যু ঝুঁকি বা স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় বাল্য বিবাহের কারণে। এছাড়াও আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, শিশু গৃহ বধূ নয়, 18 আগে বিয়ে নয়। আসুন আমরা সবাই একসাথে তালে তাল মিলিয়ে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করি। অগ্রবিসর্গ, হ্যালো .বিডি নিউজ, 24.com, সাতক্ষীরা।